গোয়ালপাড়াত আইএসর পতাকা, কাছাৰী ঘাটত উড়িল ছখনক কুলা পতাকা, নগর আরক্ষী চকীর কাষতে উড়া আইএসর পতাকাক লৈ চাঞ্চল্য। বুধবারে পুয়ার ভাগতে প্রাতঃ ভ্রমণলৈ অহা লোকে গোয়ালপাড়ার কাছাৰী ঘাটত প্রত্যক্ষ করিলে বিশ্ব ট্রাক সংগঠন আইএসর ছখনক কুলা পতাকা। নৈর পারত উড়ি থকা পতাকা কেইখনত ইংরাজিতে আইএসএনির লগতে লিখা আছিল আরবি ভাষার কেইটামান শব্দ। বিশ্বর আন ঠাইর আইএস পতাকার সৈতে মিল আছে গোয়ালপাড়াত উড়া এই পতাকা কেইখনের। পুয়া 5:15 পোন প্রথমে পতাকা কেইখন দেখি এই পথচারীজনে খবর দিলে আরক্ষী। ইয়াতে দিয়া আছিল, ইয়াতে উড়া আছিল ছখন, আর এখন নেরেখে পড়ি থা এড়ি থা। কি রঙর? কলা। কি লেখা দেখা পাইছে আপনি? আইএসএনই। আপনি নিজে নমাইছে নাকি? মই নিজে নমাই পুলিশক হেনবা কৈছো। পুলিশক মাতি পেলাই পুলিশে সেন্ট্রিজন খবর দিয়া লোক আহি গৈছে, আহি তেতিয়া 5:15। লগে লগে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষীয়ে জব্দ করিলে আইএসর পতাকা ছখন। আরক্ষী নিজাববিয়াক রুজু করিলে একটা গোচর, আরম্ভ করিলে ঘটনার উচ্চস্তরীয় তদন্ত। আনহাতে কাছাৰী ঘাটত আইএসর পতাকা উড়া ঘটনায় তুমুল চাঞ্চল্যর সৃষ্টি করেছে সমগ্র রাজ্য। আসলে আর মই যাওয়াতে এই গাছর এখান আছে, এই ফুল আছে, তাতে এটা আছে, আর এই তারর এখান আছে, আর এইফালে একটা গাছ এটা আছে, গাছর এটা আছে, আর ওই যে ছত্রপাত যে আছে ছত্রপাত এটা আছে, আর ফুল গাছের তলত এখান মানে মেরো হয়ে পুড়ি আছে। কেইখন আছে টোটেল আমি 5খনে পাইছো। ঘটনার প্রাথমিক অনুসন্ধানের পিছত এয়া কোনো দুষ্ট লোকর কাম বলে জানিবলৈ দিছে আরক্ষীয়ে। একেই সন্দেহ করেছে গোয়ালপাড়ার বহু নাগরিকে। আরক্ষী চকী ওচৰত থাকিও এনেকুৱা এটা ঘটনার এটা দোষীক করাক্ত করব লাগে, কারণ কিয় গোয়ালপাড়ার জাতি জনগোষ্ঠী বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ইয়াত বাস করে আছে। এনি যে পতাকা ইয়াত উড়াই থাকে সন্ত্রাসবাদীর পতাকা, এই পতাকাখন কোনে উড়াইছে, কোনে ইয়াত এনেকুৱা এটা সাহস পালে? কিন্তু এতিয়াও স্পষ্ট হওয়া নাই বুধবারে পুয়াই গোয়ালপাড়াত কোনে উড়ালে বিশ্ব ট্রাক সংগঠন আইএসর কুলা পতাকা। প্রত্যক্ষদর্শীর সন্দেহ বাইকেরে অহা দুর্বৃত্তই উড়াইছে পতাকা কেইখন। আশা করে এটা একটা উদ্বেগজনক ঘটনা। বিশ্ব ট্রাস আইসিসির যে পতাকা এটি উত্থান করেছে, এটি একটা উৎসবজনক অনুরোধ হব লাগে। কিন্তু আন একাংশর সন্দেহ ব্রহ্মপুত্রর বুকুয়েদি নাওয়েরে অহা দুর্বৃত্তই কাছাৰী ঘাটত উড়াই থৈ গৈছে আইএসর পতাকা। আনহাতে গোয়ালপাড়াত আইএসর পতাকা উড়া ঘটনায় স্পষ্ট করিলে অসম আরক্ষীর নবনিযুক্ত সঞ্চালক প্রধানের সন্দেহ। দায়িত্বভার লওয়ার দিনায় রাজ্যত মৌলবাদীর তৎপরতাক লৈ সঞ্চালক প্রধানগুলো ব্যক্ত করেছিল মনের উৎকণ্ঠা। গোটেবিলাক আমার আরক্ষী অধীক্ষক জেলার নির্দেশ দিয়া হয়েছিল যে গাঁও বুড়া বা অন্যান্য ব্যক্তিবিলাক লোক ধরি সাব যে কোন লড়া কত কেনেকে বাইরলে গৈছে বা কি কাম আছে, বর্তমানের ঠিকনা কি, এই গোটেবিলাক আমি ইনকোয়ারি করব দিছো। সঞ্চালক প্রধানে সন্দেহ করা ধরনে এয়া মৌলবাদীর কার্য নে কোনো দুষ্ট লোকর কাম সেয়া স্পষ্ট হব আরক্ষীর তদন্ত, তেতিয়াহে দূর হব রাজ্যবাসীর মনত সৃষ্টি হওয়া শঙ্কা আর সন্দেহর। গোয়ালপাড়ার পৰা রিঙ্কু দাস, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।